হ্যালো গাইস, ঋতুস বেলাকে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, আজকে হচ্ছে মানে লাস্ট সোমবার। খুবই মনটা খারাপ লাগছে, কেননা সোমবার মানে শ্রাবণ মাসের পরপর যে সোমবারগুলো ছিল, প্রথম সোমবার গেলে সেকেন্ড সোমবার, সেকেন্ডটা গেলে থার্ড, থার্ডটা গেলে ফোর্থ, আজকে মানে লাস্ট সোমবার শেষ হয়ে গেল। তো মনটা খারাপ লাগছে আবার এক বছর পর। তো যাই হোক, আজকে পুজো টুজো আমার সব কিছু হয়ে গেছে, সকালে পুজো টুজো একদম কমপ্লিট। আর আজকে মহাদেবকে সাজানো হয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম যে আমরা ভোলানাথকে কেমন করে সাজিয়েছি। আর প্রচুর কাজ ছিল ঠাকুর ঘরে, আর সেগুলো পুরো কমপ্লিট। আর এক জায়গায় বেরোবো বলে আরও তাড়াতাড়ি করেছি, আমাদের বাড়ির পাশেই আর কি, বাড়িতেই বলতে পারো, বাড়িরই পুজো। তো সেখানে হবে চণ্ডীতল, চণ্ডী মায়ের পুজো হবে, তো সেখানে যাব। তো তার জন্য এখন রেডি হব, রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোবো। তাই সকাল সকাল উঠে পুজো করা হয়ে গেছে, এখন ওখানে তো ঠাকুর চলে এসছে, তো সেই জন্য মালা দিতে হবে, মিষ্টি দিতে হবে, পুজো পাঠাতে হবে। তো তাড়াতাড়ি যদি না ফুল মিষ্টি নিয়ে যাওয়া হয়, তাহলে ঠাকুরের গলায় আর মালাটা পরানো হয় না, দেরি হয়ে গেলে, পুজোই বসে গেলে আর মালা পরানো হয় না। তো সেই জন্য তাড়াতাড়ি করে যেতে হবে ঠাকুরের ডালা দিতে। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেন কথা বলার টাইম পাইনি, সকাল থেকে প্রচুর কাজ ছিল ঠাকুর ঘরে। তো সেগুলো কমপ্লিট করে এখন উপরের ঘরে এলাম, এখন রেডি হব, রেডি হয়ে আমি বেরোবো, পুজো নিয়ে যাব, তারপর আমি তোমাদের সঙ্গে পুজোর ওখানে সব কিছু শেয়ার করবো। তো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি কিন্তু এখানে একদম রেডি, আর একটা তাদের শাড়ি পরেছি, আর তার সঙ্গে একটা ব্লু কালার ব্লাউজ, একদম রেডি, জাস্ট সিম্পল, শুধুমাত্র লিপস্টিকটা পরেছি, আর কিছুই পরিনি, কেননা গরমের মধ্যে ভালো লাগছে না, তার উপরে মাস্ক পরতে হবে, তবুও লিপস্টিকটা পরেছি। তো চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, অনেকটা লেট হয়ে গেছে, পুজোটা দিতে হবে, কেননা মালাটা পরানো ইম্পর্টেন্ট। তো চলো, তো এখানে আমি ফুল আর মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি, তো এগুলো এখন মন্দিরে দিতে হবে। তো চলো, তো আমি এই মাত্র মন্দিরে এলাম, আর এসে দেখলাম যে প্রতিমা চলে এসছে, আর খুবই সুন্দর হয়েছে, ঠাকুরটা খুবই সুন্দর। তোমরাও সবাই একবার মাকে দর্শন করে নাও। আর এই যে আমাদের পুরোহিত মশাই এখন সব কিছু যোগাযন্ত্র করছে, আর যা যা পুজোয় আর কি লাগবে সব কিছুই মন্দিরে চলে এসছে, এখানে সমস্ত কিছুটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হয়তো তোমরা অতটা ভালো বুঝতে পারবে না, তবু একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে সব পুচকুড়া বসে আছে, আর বাইরে একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, আর এখানে সমস্ত জিনিস চলে এসছে। তো চলো আমি ঝপঝপ কাজে লেগে পড়ি আমরা সবাই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি প্রথমে আগে দেখি আমাকে কি কাজ দেয়া হয়। তো এখানে আমি এখন দ্বার ঘটগুলো বসিয়ে দিচ্ছি, উনি মঙ্গল ঘটটা রেডি করছেন আমাদের ঠাকুর মশাই, আর আমাকে বললো যে দ্বার ঘটগুলো বসিয়ে দিতে। তো আমি এখানে দ্বার ঘটগুলো বসিয়ে দিচ্ছি, আর দ্বার ঘটগুলো দেখে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু পিতলের দ্বার ঘট, যেহেতু মন্দিরে প্রতি বছরই পুজো হয়, আর এটা অনেক পুরনো পুজো, তো সেই জন্য এখানে সব কিছুই মানে ঠাকুরের জিনিসপত্র কেনা আছে, তো এখানে কোনো কিছুই মাটির জিনিস ব্যবহার করা হয় না, পিতলের দ্বার ঘট, পিতলের মঙ্গল ঘট সব কিছুই ব্যবহার করা হয়। তো আমি আরও ভালো করে কাদা দিয়ে ঘটগুলোকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবারে কলা গাছগুলো লাগিয়ে দেব। কলা গাছগুলো জেঠিমা প্রথমেই লাগাতে বলছিল, কিন্তু আমি এবার লাগিয়ে দেব কলা গাছগুলো। তো কাদার মধ্যে কলা গাছগুলো ভালোভাবে বসিয়ে দিলে এটা থাকবে, সেই জন্য আমি ঘরটা আগে বসিয়ে তারপরে কলা গাছগুলো এখানে বসিয়ে দেব, দিলে আমার দ্বার ঘরটা বসানো হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে দ্বার ঘর থেকে মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগছে, দ্বার ঘর বসালেই মনে হয় যেন পুজো শুরু হয়ে গেছে এরকম মনে হয়। তো চলো দেখিয়ে দিই।
ঠাকুরের অস্ত্র দান করা হয়ে গেছে, আর ঠাকুরের যে সমস্ত গহনা ছিল সেগুলো পরানো হয়ে গেছে, আর যে সমস্ত মালা সবাই দিয়েছে বা ঠাকুরের জন্য আনা হয়েছে সেই সমস্ত মালাগুলোই এখন পরানো হচ্ছে। সেগুলো পরানো হয়ে গেলে ঠাকুরের কাজ মোটামুটি মিলবে। তো এখন এই কাজটা কমপ্লিট করে তারপর ঠাকুরের যে সমস্ত ভোগ রান্না টান্না আছে সেগুলো হবে। তো এখানে ঠাকুরের মালা পরানো একদম হয়ে গেছে, গহনা গাঁটি সব পরানো হয়ে গেছে, আর ঠাকুরকে দেখতে অপূরূপ সুন্দর লাগছে। তো চলো আমি নিচের সমস্ত কাজ আমরা সবাই মিলে গুছিয়ে নিয়ে তারপর পুজোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে 108 প্রদীপ কলাপাতার উপরে সাজানো হয়ে গেছে, এগুলো আমাদের দায়িত্ব। তো এখন এগুলোকে রেডি করতে হবে। তো প্রথমে 108টা প্রদীপ গোনার জন্য এখানে সাজিয়ে নেওয়া হয়েছে। তো 5টা প্রদীপ ওইদিকে বেশি হয়েছে, আর এখানে 108টা প্রদীপ নেওয়া হয়ে গেছে, আর তাতে সলতে পাক দিয়ে তাতে তেল দিয়ে সলতে ওইখানে প্রদীপের মধ্যে রেডি করা হয়ে গেছে। এবার এখানে ঠাকুরমশাই যে হোমটা হবে সেই হোমের জন্য এখানে হোম গুণ্ডটা রেডি করছে, আর ওদিকে যে 5টা প্রদীপ বেশি হয়েছিল সেটা ওই থালাতে রেখে দেওয়া হয়েছে, ওগুলো জ্বালিয়ে দেওয়া হবে, ওগুলো আলাদা করে জ্বালানো হচ্ছে, 108 প্রদীপের মধ্যে দেয়া হবে না। তো এখন এই সমস্ত কাজগুলো চলছে। তো হোমকুণ্ডটা রেডি হয়ে গেলে 108 প্রদীপ ধরানো হবে। তো হোমকুণ্ডটা এখন উনি রেডি করছেন। তো এখানে এবার দেখো সবাই 108 প্রদীপ জ্বালাচ্ছে, আমি জ্বালিয়ে দিয়েছি প্রথমে, আমার জ্বালানো হয়ে গেছে। তো এখানে যে সমস্ত মানুষরা পুজো দেখতে এসেছিল বা যে সমস্ত লোকেরা পুজোর দায়িত্ব নিয়ে রেখেছিল সবাই মিলে ঠাকুরের যে সমস্ত প্রদীপ আছে সব একটা একটা করে ধরিয়ে দিয়েছে, আর এবারে হবে হোম। তো এখানে হোমটাও হচ্ছে, হোমের পরে হবে আরতি। তো তোমরা দেখতে থাকো। পুজো হয়ে গেছে মোটামুটি, এবার যে সমস্ত মানুষরা এখানে আছে সবাইকেই ঠাকুরের প্রসাদ দেওয়ার সময়। তো এখানে দিদিভাই সবাইকে প্রসাদ দিচ্ছে,
আর যে সমস্ত মানুষজন আসছে বা যারা পুজো দেখেছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো এদিকে প্রসাদটা দিদিভাই দিচ্ছে, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ওদিকে খিচুড়ি আর আলুর দমের জোগাড় করা হয়েছে। তো এখানে দেখো অনেক, ওদিকে দুটো বসানো আছে গ্যাসের উপরে, আর এখানে তিনটে, পাঁচটা মানে এখনও বাকি আছে। আর এদিকে প্যাকেট হচ্ছে অনেক মানুষকে দেওয়ার জন্য। আর এখানে শাল পাতায় করে খিচুড়ি আর আলুর দম রেডি করে যে সমস্ত মানুষ রাস্তা দিয়ে যাওয়া আসা করছে সবাই লাইন দিয়ে কিন্তু খিচুড়ি আর আলুর দম খাচ্ছে। এটা দেখার পর মনটা সত্যি শান্তিতে ভরে যায়। তো চলো আমি আলুর দমটা দেখিয়ে দিই। তো এখানে আলুর দম, ওদিকে খিচুড়ি, আর সবাই এখন এইসব কাজে ব্যস্ত। তো এখানে এইসব দেয়া টেয়া হচ্ছে, পুজো মোটামুটি শেষ। তো তোমাদের পুজোটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।